প্রথম প্রথম কথাই হতো মীরা, এই মূর্তি তুমি ছেড়ে দাও। না স্বামী, আমি পারব না। মীরা বারবার বলছি ছেড়ে দাও, তাতেও ছাড়লো না। মীরা প্রথম হাত উঠলো মীরার গায়ে, তাতেও মীরা মূর্তি ছাড়ছে না। মীরা এতবার করে বলছি তুমি মূর্তি ছাড়ছো না। ওই দেয়ালে টাঙানো ছিল একটা চাবুক, সেইটা নিয়ে সে মীরার গায়ে একটার পর একটা প্রহর ছাড়ো মীরা ছাড়ো ছাড়ো। শত তাজা সর্বঙ্গ দিয়ে রক্ত বেরোতে শুরু করল, রক্ত গড়িয়ে পড়ছে মীরার, কিন্তু মূর্তিটাকে জড়ায়ে ধরে আছে। গিরিধারী তোমার লাগেনি তো, তুমি কষ্ট পাওনি তো, তোমাকে কষ্ট দিচ্ছি না তো। রানা প্রতাপ যখন দেখছে এত ভালোবাসা মূর্তির প্রতি, কোন স্বামী থাকতে পারবে না, আরো প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। মীরার নয়নে জল, মৃদুস্বরে বলে উঠল কেউ আছো, একটু জল দেবে আমাকে। কেউ একজন একটা জলের গ্লাস নিয়ে, গ্লাসটা নিয়ে সে মীরার হাতে যেদিন দিয়েছিল, পাশ থেকে কে যেন বলেছিল মীরা ওটা খাস না, ওটা জল নয়, অতি বিষ দেওয়া আছে। যেই বলেছে মীরা সেদিন ওই মূর্তিটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল আমি পেরেছি। গিরিধারী আমি পেরেছি, এতদিন পরে আমি পেরেছি তোমায় ভালোবাসা। আজকে তোমাকে ভালোবাসি, আমার স্বামী আমাকে বিষ দিয়েছে, আমি এই বিষটাই খাবো গিরিধারী, তবে তুমি শুধু আমাকে বাঁচিয়ে দিও একটু, আমি যেন তোমাকে গিয়ে খুঁজে পাই সেই স্থানে। এই বিষটা ধীরে 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 মীরা প্রসাদ রূপে গ্রহণ করলো, কিন্তু আশ্চর্যের বিষয় যখন বেঁচে গেল, এমন অত্যাচার সহ্য করতে হয়েছিল এই মীরাকে, ঘর থেকে বের করে দেওয়া হলো মরুভূমির বাড়ি, তপ্ত বালুতে পড়ে আছে, চলার ক্ষমতা নেই, এত মেরেছে। মীরা শুধু মূর্তিটা জড়িয়ে ধরে বলেছিল গিরিধারী আমি কিছু চাই না, শুধু একটু শক্তি দিও, একটু শক্তি দেবে, আমি যেন তোমার কাছে যেতে পারি, সেই স্থানে যেন যেতে পারি, আর আমার কিছু চাই না, দাও না দাও না মাধব, আমি মারা যাব না তো, চিৎকার করে ওই মরুভূমির পথে বলে উঠল হে মাধব। যে জীবন তুমি দিয়েছিলে তোমায় পাওয়া তো হলো না, হে মাধব
যে নয়ন তুমি দিয়েছিলে, তোমায় দেখালো না। হে মাধো যে জীব কোথায় কোথায় তুমি, যে জীবন তুমি দিয়েছিলে তোমায় পাওয়া হলো না। মায়া দো সঙ্গে সাজে পড়ি ভাসালাম আমি জীবনে তোরি, পাওয়া তো হলো না। মায়ারি সংসারে পড়ি ভাসালাম আমি জীবন তোরি, তোমায় পাওয়া পাঁচ বছরের ছেলে রামচন্দ্রকে নিয়ে সেদিন সুনন্দা দেবী এইভাবে অনুশোচনা করতে করতে, মীরা যেমন বারো বছর অনুশোচনা করে ছুটতে ছুটতে কোন একটা জায়গায় বৃন্দাবনের পেয়েছিল গিরিধারীকে, যে স্থানটাই মুখ দেখেনি সেই স্থানটাই ভগবান দেখা দিয়েছিল। আর এই সুনন্দা দেবী পাঁচ বছরের ছেলে রামচন্দ্র আর গর্বে একটা ছেলে নিয়ে মুর্শিদাবাদ থেকে হাঁটতে 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 চলে এলো কোথায়, বর্ধমানের মাটিতে, যে বর্ধমানে তার বাবার বাড়ি, পৈতৃক বাড়ি। কিন্তু আশ্চর্যের বিষয়, তখনকার দিনে তো আর প্রতিদিন মেয়ের বাড়ি যেতে পারতো না। এই সুনন্দা দেবী হাঁটতে 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 যখন মাসখানেক কেটে গেল তার বাড়িতে এসে দেখলো তার মাও এই কদিনের মধ্যে মারা গেছে। যন্ত্রণাটা এমন ভাবে হৃদয়ে লাগলো, ওই যন্ত্রণা থেকে শুরু হলো প্রসব যন্ত্রণা। এই সুনন্দা দেবীর বাবা প্রসব হলো একটা ফুটফুটে সন্তান আবা, কিন্তু বাবা সন্তান প্রসবের পরেই সেদিন সুনন্দা দেবী মারা গিয়েছিল। আর এই মারা যাবার আগে ওই দীর্ঘ এক মাসের পথে তার ছেলে রামকে বলেছিল, শোন বাবা, ভগবানকে ভুলে আমি যে কষ্ট পেয়েছি ভগবানকে নিয়ে চলি। দামোদর পণ্ডিত ছিল তার বাবা, বাড়িতে দেখলো কি একটা ছেলে পাঁচ বছরের আর একটা ছেলে জন্মগ্রহণ করলো, জন্মের পরই হারিয়ে ফেলল তার মা, কি করব, কিভাবে বাঁচাব। ওই ছোট্ট সদ্যজাত সন্তানটিকে সেদিন দামোদর পণ্ডিত নিয়ে গিয়ে ভগবানের চরণে রেখে বলেছিল, ঠাকুর হে গোবিন্দ, আমি তোমার চরণে আজ থেকে আমি কি রেখে নিলাম, এই ছেলেটি জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের পরে মাকে হারালো, তাই এর তোমার চরণে দাস করলাম, এর নামও আমি আজ থেকে দিলাম গোবিন্দ দাস। এরা জীবনে যে ভুল করেছে সেই ভুলের প্রায়শ্চিত্র আজ থেকে হবে। হে ভক্তমণ্ডলী, এই দামোদর পণ্ডিত ছিল পেশায় কবিরাজ, দেখতে 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 চলে দিন দিন,
আর চলতে 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 এই রামচন্দ্র ধীরে ধীরে বড় হয়। বড় হতে হতে কবিরাজি দাদুর কাছ থেকে শিখে নেয়। কিন্তু উপরের ভগবান মনে মনে ভাবলেন যে রামচন্দ্রকে আমি পাঠালাম ভক্তির জগতে আসার জন্য, এখনো এলো না। তবে হ্যাঁ, পরশমণি যেমন যাকে ছোবে সে সোনা হয়, এক কাজ করি এর জীবনে আমি পরশমণি স্বরূপ একটা বিবাহের ব্যবস্থা করি। এই জগতে আমরা তিনটে জিনিস বলতে পারি না, এক হলো জন্ম, দুই হচ্ছে মৃত্যু, আর তিন হলো বিবাহ। কার কখন বিয়ে হবে কেউ জানে না, কার কখন জন্ম হবে কেউ জানে না, আর কার কখন মৃত্যু হবে সেটাও কেউ জানে না। তা বাবা ধীরে ধীরে ভগবান এই রামচন্দ্রের বিয়ের দিন ঠিক করলো। কিভাবে জানেন? এই জগতে আমরা যা করি মনে করি আমরা করি, কিন্তু আমরা না, করেন কে? ভগবান। কোন একটা দিন সন্ধ্যাবেলা দামোদর পণ্ডিতের বাড়িতে একজন এলেন, কে না দেখবেন, যার বাড়িতে একটা ছেলে ভালো চাকরি করে, যার নাম চারিদিকে ছড়িয়ে আছে, তার বাড়িতে কার আনাগোনা বেশি হয়? হ্যাঁ দামোদর বাড়িতে আছো? যেই বলেছে দামোদর, এ কি ঘটক মশাই আপনি? বলে শুনুন না, আপনার নাতির তো চারিদিকে নাম রামচন্দ্র কবিরাজ ছড়িয়ে পড়েছে, এক কাজ করলে হয় না। বলে কি কাজ? বলে একটা ভালো পাত্রী আছে। কোথায়? বিয়ে দেবেন? বলে কোথায় আছে আগে বলো। বলে মুর্শিদাবাদের মাটি। তাই নাকি? হ্যাঁ মুর্শিদাবাদেই তো আমার মেয়ের বিয়ে হয়েছিল, তাই না? এই শোনো, আমি আগে একটু দেখতে যাব, যদি পছন্দ হয় তারপরে আমি বিয়ে দেব। বলে ঠিক আছে, গিয়ে দেখবেন পছন্দ হয় কি না হয় দেখবেন। হে ভক্তমণ্ডলী, এই দামোদর পণ্ডিত ওই বর্ধমানের মাটি থেকে চলেছে কোথায়? ওই মুর্শিদাবাদের মাটিতে। সেখানে গিয়ে দেখছে যখন সন্ধ্যাবেলা প্রবেশ করেছে, ওই ঘরের ভিতরে কোনো একটা মেয়ে গাইছে, কৃষ্ণা কৃষ্ণা তুমি দয়ালু কৃষ্ণা, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণা, হরি ও কৃষ্ণা কৃষ্ণা তুমি দয়ালু কৃষ্ণা, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা তুমি দয়ালু কৃষ্ণা, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা তুমি দয়ালু কৃষ্ণা, প্রেমময় তুমি শ্রী কৃষ্ণা। এ ভক্তমণ্ডলী, এই নামটাকে গাইছে জানেন? যে মেয়ে দেখতে গেছে দামোদর পণ্ডিত সেই মেয়েটি, মেয়েটার নাম কি? না রত্নমালা। ওই যে ভগবান যোগাযোগ ঠিক করে রেখেছে, মনে মনে ভাবলো যার মা পারলো না ভক্তি যোগাতে, একমাত্র একটা ছেলের জীবনে মায়ের পরে যদি কেউ দ্বিতীয় তাকে শিক্ষা বা ভালো জগতে নিয়ে যেতে পারে সেটা কে? কে বলুন জোর করে। হ্যাঁ স্ত্রী, যারা স্ত্রী হয় তাদের তিনটে নাম, স্ত্রী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। আস্তে আস্তে, তাই তো? আপনারা যারা আছেন স্ত্রী কারা? প্রত্যেক বাড়িতে আছে মাল্যদান করে বিয়ে করার পরে। তাহলে অর্ধাঙ্গিনী কারা? যে স্বামীর অর্ধেক ভাত খেয়ে নাই, তাই তো? না না, যে স্বামীর অর্ধেক সুখ অর্ধেক দুঃখ ভাগ করে নেয়। মোটা চালের ভাত দুজনেই খেয়ে সুখী, স্বামীর সুখে সুখী। সে হলো অর্ধাঙ্গিনী। তাহলে সহধর্মিনী কে? সহধর্মিনী তাকে বলে যদি স্বামীর ইচ্ছে হয়। বাবা মানে স্বামী যদি ধর্মকর্ম করে, সেই ধর্মের পথে যদি আপনি সহযোগিতা করে থাকেন, তাহলে আপনি হবেন সহধর্মিনী। ওই আবার এদিক কি হলো? মানে ধর্মের পথে সহযোগিতা করতে হবে। ব্যাপারটা কেমন? না স্বামীর ইচ্ছে হয়েছে নবদ্বীপে যাবে, তা টাকা পয়সা নেই, যাবে কি করে? আপনি যদি কোনো সময় স্বামীর ওই নবদ্বীপে যাওয়া, অর্থাৎ ভগবানের ধামে যাওয়ার জন্য
কিছু সাহায্য করতে পারেন, আপনার গোপন কিছু টাকা লুকানো আছে সেটা যদি হাতে দিয়ে বলেন যে স্বামী এইটুকু আমার কাছে ছিল আপনি যান ওই ধাম থেকে ঘুরে আসুন, তাহলে ধর্মের পথে সহযোগিতা করছেন, তাহলে আপনি সহধর্মিনী। কিন্তু বাবা আপনি যদি বলেন স্বামীকে কবে থেকে দীঘায় যাবো বলছি তার প্রতি খেয়াল নেই নবদ্বীপে যাচ্ছে, এটাকে কি বলে সহধর্মিনী নয়, এটা হলো কাল লাগলো, এটা জেনে রাখবেন। যাই হোক, একমাত্র একটা মেয়ের পরে মানে তার মায়ের পরে ছেলের জীবনে স্ত্রী ছেলেটাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, সেই রকমই একজন রত্নমালা পরশমণি হিসাবে ভগবান সঠিক করলেন। আর সেই পরশমালা অর্থাৎ ওই রত্নমালা মহা আনন্দে গোবিন্দের নাম করছে। তাহলে আপনারা যারা এখানে আছেন রত্নমালার মতো অনেকে আছেন, আর রামচন্দ্রের মতো অনেকে আছেন, একটু কৃষ্ণ নাম করা যাবে, গাইবেন? হ্যাঁ, তাহলে একটু হাত জড়ো করুন, আমি গাইব, শুনে শুনে প্রত্যেকে গান সকলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, একটু জোরে গাও, হরে রাম হরে রাম 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 হরে হরে বাবা, একটু করতালি দি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা একটু দুই বাহু তুলে গাওয়া যাক, যতজন আছেন একটু দুই বাহু তুলুন, প্রত্যেকে একসাথে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হৃদয় গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে এই যে এই যে তোমায় বলছি, এই যে ঘটক মশাই, আমি আর মেয়ে দেখবো না। ঘটক মশাই বলে কেন মেয়ে দেখ, এই যে এত কষ্ট করে নিয়ে এলাম মেয়ে দেখবেন না কেন? দামোদর পণ্ডিত বলে শোনো আমার না দেখেই পছন্দ হয়ে গেছে মেয়ে, কেন পছন্দ হবে না? এই দামোদর পণ্ডিত মনে মনে ভাবছে যার কণ্ঠস্বরটা এত সুন্দর, যে এত সুন্দর করে ভগবানের নাম গাইতে পারে, তাহলে না জানি সে কত সুন্দর হবে। ঘটক মশাই আমার আর দেখার দরকার নেই, এমনিতেই আমার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে কণ্ঠ শুনে, বলে শুনুন একবার দেখবে চলুন। তা বাবা ওই ঘটক মশাইয়ের সাথে দামোদর পণ্ডিত এসে রত্নমালাকে দেখেই অবাক হয়ে গেল, যেমন তার রূপ তেমন তার ভক্তি। হে ভক্তমণ্ডলী, সত্যি যা কিছু করেন এই পৃথিবীতে সবই ভগবান তৈরি করে রাখেন, সেই রত্নমালার সাথে এই রামচন্দ্রের বিয়ে ঠিক হলো। রামচন্দ্র পেশায় করত কবিরাজি,
সেই কবিরাজিতে তার নাম ছড়িয়েছিল। আর যখনই রত্নমালার সাথে রামচন্দ্রের বিয়ে ঠিক হবে, তখনই বাবা রত্নমালার মনে একটা আনন্দের ঢেউ নামলো। আনন্দ লাগবে না? কেন হবে না বাবা? আপনারা যারা মায়েরা এখানে আছেন বা যারা বিবাহিত নন, যদি কোনো একজন সুপুরুষ দেখতে সুন্দর ভালো কোম্পানিতে চাকরি করে যার নাম ছড়িয়ে আছে, তার সাথে যদি বিয়ের সম্বন্ধ হয় তাহলে কেমন হবে? ভালো না খারাপ? আনন্দ পাবেন না কষ্ট পাবেন? আনন্দ না কষ্ট? কষ্ট তো তারা পাবে যাদের ওটা ছাড়া আর একটা আছে। বাবা বারবার বলে, ওরে ওই মেয়েটার সাথে প্রেম করিস, ওটা খারাপ মেয়ে। ছেলেটা বলে, বাবা একবার তুমি আমার চোখ দিয়ে দেখো, তুমিও প্রেমে পড়বে। কিন্তু বাবা, যারা বাবা মার কথায় শুনে যে ছেলের নাম চারিদিকে জড়িয়ে গেছে আনন্দ পাবে, আজ আনন্দ হলো কার মনে? আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। হরি হরি, কি আনন্দ হইল মনে রত্নমালার মনে, আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে, আজ কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। প্রতিরূপে পাবি আজি রামচন্দ্র সঙ্গে, ওই না প্রতিরূপে পাবি আজি রামচন্দ্র সঙ্গে, আজ প্রতিরূপে পাবি আজি রামচন্দ্র সঙ্গে, ওই না প্রতিরূপে পাবি আজি হইল দেখো রত্নমালার মনে। আজি কি আনন্দ হইল দেখো রত্নমালার সনে, আজি কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। শুভ দিন দেখে একটা বিয়ে ঠিক হলো, বিয়ের বাসর তৈরি হলো, আর সেই বিয়েতে মাল্যদানের মাধ্যমে বিয়ে শুরু হলো। এই যে মা, এদিকে দেখুন, যারা বিয়ে করেছেন মাল্যদান করেছিলেন, বলুন তো এই ফুলের মালাটা কেন দেওয়া হয়? কিসের জন্য? মালা বদলের জন্য, দেখতে ভালো লাগবে। জানেন কেউ কেন এই মালাটা দিয়ে মায়েরা বাবারা বিবাহ করেছিলেন মাল্যদান করে? জেনে রাখুন, এই মালাটা এমনি দেওয়া হয়। এই মালার একটা তত্ত্ব আছে, মালার মর্যাদা আছে। এই মালাটা দুটো জিনিস দিয়ে তৈরি হয়। কি? একটার মধ্যে সুতো আছে আর দ্বিতীয় আছে ফুল, তাই না? তাহলে সুতোটাকে আর মালা কখন হয়? দেখবেন এই সুতোটায় যে ফুলগুলো গাঁথা আছে, এই দুটো খুঁট যখন গিঁটমাদা হয় তখন হয় মালা, আর গিঁটমাদা নেই তাই ওটাকে বলা হয় চেন, বলা হয় না? তাহলে দুটো খুঁট কে কে? একটা হলো স্বামী, একটা হলো স্ত্রী। এদের দুজনের মেলবন্ধন মালা রূপী একটা সংসার তৈরি হলো। তাহলে ফুলগুলো কে কে? এই ফুলগুলো আর অন্য কেউ নয়, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর ননদ যা পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে হলো আপনার সংসার। বুঝতে পারলেন? এবার বলুন তো, এই মালাটা থেকে যদি আমি একটা একটা ফুলকে ছিঁড়ে ফেলে দিই কেমন লাগবে? ভালোই লাগবে। আমি একটা একটা করে সব ফুল ছিঁড়ে ফেলে দিলাম, কেমন লাগবে? খারাপই লাগবে, তাই তো? খারাপ লাগাটা স্বাভাবিক। তাহলে খারাপ যদি লাগে, আপনারা কেন প্রথম দুটো ফুলকে ছিঁড়ে ফেলে দেন? একটা শ্বশুরের একটা শাশুড়ি জাদুর হয়ে যায়। এর ঠিক দু থেকে তিন মাস পরে এবার আরো দুটো চলে গেল, যদি দু তিনটে ভাই থাকে জায়েদের থেকে আলাদা, আর বক্সিতলায় থাকবো না, চলো চন্দ্রকোনা টাউনে ফ্ল্যাট কিনি। এবারে ননদগুলোর সাথে মিল আছে, সেগুলো আউট হয়ে গেল, শুধু আছে কি সুতোটা। দুজনে ফ্ল্যাট কিনে চলে গেলেন টাউনে। ভগবান বলে, যে সুন্দর ফুল দিয়ে মালা গেঁথে মাল্যবরণ করলি তার মর্যাদা রাখতে পারলি না, শোন
ওই মালার কতটা জ্বালায় বার বুঝতে পারবি কি না? ওই সুতোতে নতুন ফুলের জন্ম দিচ্ছে কে? তাদের গর্ভে সন্তান। সেই ফুলটা ধীরে ধীরে প্রকাশিত হয়ে সে একদিন একটা মালা গাঁথছে, আর সেই সংসারুপী মালা থেকে যেমন আপনারা দুটো ফুল ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, সেও মালা গেঁথে প্রথম দুটো ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেল ঘাটালে। বাবা মা পড়ে রইল চন্দ্রকোনা টাউনে। হরি বল হরি বল। আপনারা বলেন আমার ছেলেকে কষ্ট করে মানুষ করলাম, ছেলে ভালো নয়। না, দোষ কারো নয় তো মা, আমি সকাত সলিলে ডুবে মরি সামা, দোষ কারো নয়, আমি নিজে ডুবে মরছি ওখানে। শোনেন তো গানগুলো, মানে বুঝে বুঝে শুনবেন, দোষ আমাদের নিজেদের। এই মালার যদি মর্যাদা রাখতে পারেন, সংসারকে আপনি যদি ভালোবাসতে পারেন, সংসারকে যদি ঠিকভাবে রাখতে পারেন, দেখবেন ওই মালা যেমন অটুট থাকবে, আপনার পরবর্তী জেনারেশনে যারা মালা গাঁথবে তাদেরও মালাটা সুন্দর থাকবে, সেই ফুলের মর্যাদা রাখতে পারবেন। রাখলো কে? রত্নমালা মাল্য দানের মাধ্যমে বিয়ে হলো। আজ রত্নমালার গলার মালা উলুধ্বনি হরি বল হরি বল। রামচন্দ্রের গলে দিল রত্নমালার গলার মালা, রামচন্দ্রের গলে দিল। এবার কি হলো? যারা বিয়ে দেখতে এসেছিল তারা কি করলো? সবে মিলে মহানন্দে উলুধ্বনি কইল, সবে মিলে আনন্দতে উলুধ্বনি করিল, সবে মিলে আনন্দতে উলুধ্বনি করিল। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো বিবাহ বাসো। আজি কি আনন্দ হইল দেখো বিবাহ বাসো। তাহলে বিয়েটা হয়ে গেল, কিরে হলো তো? সবে তো একজন মালা দিয়েছে মেয়েটা, এখনো ছেলেটা না দিলে বিয়ে তো আধখানা হয়েছে। তাহলে আরেকবার উলুধ্বনি জোর করে হোক। এবারে রামচন্দ্রের গলার মালা, রত্নমালার গলে দিল রামচন্দ্রের গলার মালা, মালা মালা রত্ন গলে। ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি কইল, ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল, ভক্তগণ আনন্দেতে উলুধ্বনি করিল। আজি কি আনন্দ, কি আনন্দ হইল দেখো রত্নমালার মনে। আজি কি হইল দেখো রত্নমালার মনে। সুন্দরভাবে বিয়ে হলো। আজকে এই বাসর রাত জাগবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসর রাত জাগা হবে, বাসরের আনন্দ শেষে হবে। আমি ভজন গাইবো, বাসর ঘরে নাচবেন, কিন্তু আগে লীলাটা অনেকটা বাকি আছে, একটু শুনতে হবে। রাত হয়েছে, অনেকে মন দিয়ে শুনুন। বিয়ে হয়ে গেল, আর বিয়ে হলে যেমন তখনকার দিনে পালকিতে নিয়ে যাওয়া হতো, তাহলে বিয়ে হলো কার সাথে? রামচন্দ্রের রত্নমালার বিয়ে হলো। আর বিয়ের পরে যখন মুর্শিদাবাদ থেকে আসলে, মন দিয়ে শুনুন, মুর্শিদাবাদ থেকে পালকি করে যখন ওই রত্নমালা রামচন্দ্রকে নিয়ে আসা হচ্ছে, তখনকার দিনে কেউ যদি নবদ্বীপে যান বা মুর্শিদাবাদে যান, দেখবেন মুর্শিদাবাদ থেকে বর্ধমানে আসতে গেলে, ওই লালগোলা থেকে আসতে গেলে একটা ঘাট পড়ে, ঘাটটার নাম হলো কাটোয়ার ঘাট। নাম শুনেছেন কাটোয়ার ঘাট? ওই কাটোয়ার ঘাটে কোনো ভাবে বাবা নদীটা পেরিয়ে এপারে যখন হয়েছে, তখন ভোরের বেলা আর বেয়ারারা ওই পালকি নিয়ে যেতে পারলো না, কারণ ভোরের বেলা দেখবেন সকলের ঘুম লাগে, লাগে না ভোরের সময়টা? পালকিটা বেয়ারারা নামিয়ে বিশ্রাম করতে গেল, পালকির মধ্যে বসে আছে রামচন্দ্র রত্নমালা। আর ওই কাটোয়ার ঘাটেই বাবা ভোরের বেলা একটা আশ্রমের ভিতর থেকে শোনা গেল মধুর সঙ্গীত কীর্তন।
শুনতে পাচ্ছি রামচন্দ্র রত্নমালা ভিতর থেকে কে যেন গাইছে, অবতার আমার গোড়ায় অবতার, তোরা কেন না ভজিলি তারে, অবতারের যে পালকিতে দুজন শুনছে এরা হলো রামচন্দ্র রত্নমালা, আর যারা গাইছে যে আশ্রমটায় সেখান থেকে কে শুনছেন, কে করছে জানেন ওই গানটা? অন্য কেউ নয়, ওই সঙ্গীতটা গাইছে যিনি তার নাম হলো শ্রীনিবাস আচার্য। কি বললাম? হ্যাঁ। আর তার ডান দিকে বসে যিনি শুনছেন তার নাম হলো নরোত্তম দাস। এবার বলি শ্রীনিবাস আচার্যটা কে, নরোত্তমটা কে? এই শ্রীনিবাস আচার্য অন্য কেউ নয়, ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় কলে। মানে গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছিল না যে আসবো তিনজনে, তা গৌরাঙ্গ মহাপ্রভু দ্বিতীয়বার এসেছিল, তার নাম হয়েছিল শ্রীনিবাস আচার্য। আর গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা অর্থাৎ নিত্যানন্দ দ্বিতীয়বার এসেছিল, যার নাম হলো নরোত্তম দাস ঠাকুর। এরা দুজন বসে কেন গাইছে বলুন তো? রামচন্দ্রকে শোনানোর জন্য, যে আজও পর্যন্ত তুই তো চিনতেই পারলি না আমাদেরকে, কি সেবা দিবি কি ভক্তির পথে দিবি, তাই সুন্দর এই পদাবলী। অবতার সার গোদায় অবতার কেন না ভজিলি তারে, তোদের গেল না পিয়া, করিনি রে বা, তাই গৌর হরি বল হরি বল হরি বল, আমার গেল না পিয়া। একটু মন দিয়ে শুনুন, এই এই জায়গাটা থেকে বুঝতে পারবেন যে পদাবলীটা গাওয়া হচ্ছে এই পদাবলীর মানে কি। শ্রীনিবাস আচার্য শোনাতে যাইছে রামচন্দ্রকে, কি শোনাচ্ছে? অবতার সার গোড়া অবতার, যত অবতার হয়েছে সব অবতারের সেরা হলো আমার গৌর অবতার। কেন? সত্যযুগে অস্ত্র ধরে কাউকে মেরেছে, উদ্ধার করেছে। ত্রেতা যুগে অস্ত্র ধরে রামচন্দ্র রূপে মেরে উদ্ধার করেছে, দাপর যুগে অস্ত্র ধরে কতজনকে উদ্ধার করেছে, কিন্তু জানিস এই কলিযুগে সেই ভগবান কোন অস্ত্র ধরল না। সব অবতারের সেরা হলো কেন? প্রেম দিয়ে মানুষকে উদ্ধার করলো, যার সাক্ষী জগাই মাধাই, যার সাক্ষী মলয় চাঁদ গাজি। কত আছে নদীয়ার মাটিতে, কতজন আছে এই জগৎ মাঝে প্রেম দিয়ে উদ্ধার করলো, তাকে চিনতে পারলি না? অবতারের সার গোড়া অবতার কেন না ভজিলি তারে, কেন বুঝতে পারলি না জানিস? করি নিরেবাস গেল না প্রিয়াস। নির মানে কি মা? নির মানে কি? পাখির বাসা। আর একটা নির্মাণে আছে, নির্মাণে জল। বলছে জলে বাস করে তোদের পিপাসা গেল না, তাই ভগবানকে চিনতে পারিস না। কিরকম? এখানে আমরা যারা বসে আছি আমাদের পিপাসা কারো কম? সবার বেশি। যার 10,000 মাইনে ছিল সে চায় না 20,000 হোক, যার 1 বিঘে জমি ছিল চায় না 2 বিঘে হোক, যার 1 তলা বাড়ি ছিল সে চায় না 2 তলা হোক, তবে হ্যাঁ
অনেকে করেও ভগবানকে ধারণ করে রেখেছে, আর অনেকেই পিপাসায় যারা পিপাসিত তারা একতলা দুতলা তিনতলা দশতলা করে যাচ্ছে, কিন্তু ভগবানের গুণ কীর্তন আজ পর্যন্ত করতে পারলো না। নিতাই গৌর হরি বল, করিনি রে বাস গেল না পিয়া, করিনি রে আমার গেল না পিয়া, আপন কর্ম ফেরে আপনো কর্ম ফেরে, বলে ভজলি না রে সোনার গৌরে, আমার ভজলি না রে সোনার গৌরে, তোরা ভজলি না রে আমার সোনার গৌরে, তোরা ভজলি না রে আমার সোনার গৌরে, একবারে জড়াইয়ে ধর এই হৃদয়ে পুরে, একবার ভজলি না আমার সোনার গৌরে, একবার জড়াইয়ে ধর এই হৃদয়ে পুরে, যেই ভজেছে সেই পেয়েছে, একবার অনুধাবন জড়াইয়ে ধর হৃদয়ে পুরে, যেই ধরেছে সেই পেয়েছে, বলে যেই পেয়েছে সেই মজেছে, একবার জড়াইয়ে ধর হৃদয় পুরে, যেই ডুবেছে সেই মজেছে, একবার জড়াইয়ে ধর হৃদয় পুরে, যেই মজেছে সেই পেয়েছে, জড়াইয়ে ধর হৃদয় পুরে, যেই পেয়েছে সেই ধন্য হলো, জড়াইয়ে ধর আমার সোনার গৌরে, মানব জন্মে ধন্য, একবার জড়াইয়ে ধর আমার সোনার গৌরে, এমন জন্ম আর হবে না, উলুধ্বনি হরিধ্বনি হরি বল, আমার সোনার গৌরে এমন জন্ম হবে না ভাই, জড়াইয়ে ধর আমার সোনার গৌরে, বলে যেই পেয়েছে সেই মুখ, একবার জড়াইয়ে ধর হৃদয় পুরে, যেই ধরেছে সেই পেয়েছে, হৃদয় গৌর হরি হরি বল, যেই ধরেছে সেই পেয়েছে, জড়াইয়ে ধর আমার সোনার গৌরে, হে ভক্তমণ্ডলী, যত বড় পাত্রেই দুধ রাখুন, যত লিটারই দুধ রাখুন, ওই দুধটাতে যদি একটুখানি লেবুর রস ফেলে দেওয়া হয় তাহলে দুধটা কি হবে? দুধটা থেকে ছানা হয়ে যাবে। দুধের দাম বেশি না ছানার দাম বেশি? এ ভক্তমণ্ডলী, এটুকু জানবেন দুধের মধ্যেই কিন্তু ছানা লুকিয়ে আছে, তাই না? দেখা যায় কখন, যখন লেবুর রসটা পড়ে যায়, ওই ভক্তি স্বরূপ ছানা রামচন্দ্রের হৃদয়ে লুকিয়েই ছিল, একটুখানি লেবুর রসের প্রয়োজন ছিল। কিরকম এই পদাবলীটা গাইল, শুনল, শোনার পরে পালকি নিয়ে চলে এলো কোথায়? বর্ধমানের মাটিতে, এই বর্ধমানের শিকন্ডিতে মহা ধুমধামে আসতে। বাবা মন দিয়ে শুনুন, এই জায়গাটা পরশমণি কাকে বলে, মন দেবেন, কথা বলবেন না, আস্তে 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 আস্তে। বিয়ের পরের দিনটা কাল রাত্রি, তারপরের দিন ফুলশয্যা, গ্রামের লোকেরা ধুমধাম করে খেয়ে দিয়ে চলে গেল ফুলশয্যায়, রত্নমেলা সুন্দর করে ওই ঘরের মধ্যে বসে আছে সেজে গুজে। আর রাত্রিবেলা চলে গেলেন কে? রামচন্দ্র তার কাছে। কাছে গিয়ে বলে উঠল, রত্নমালা স্বামী, আহা কি সুন্দর তোমায় দেখতে, তাই স্বামী এসো রত্নমালা, আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি আমার সব জীবন স্বামী, আজ থেকে তুমিও আমার জীবনের সব, আমার জীবন মরণ শয়ন শবন সব কিছু। আচ্ছা রত্নমালা, এবার থেকে তো আমরা সংসার ধর্মে পদার্পণ করবো, আস্তে মা
ফুলশয্যার রাত্রিতে একটা স্বামী একটা স্ত্রীর মধ্যে কি কথা হতে পারে দেখুন। রামচন্দ্র বললেন, রত্নমালা তোমাকে একটা কথা বলবো। কি কথা? আচ্ছা, তুমি আমার অর্ধাঙ্গিনী, হ্যাঁ, আজ থেকে আমার অর্ধেক দুঃখ সুখ ভাগ করে নেবে। তুমি আমার সহধর্মিনী, হ্যাঁ স্বামী, আমার ধর্মের পথে সহায় হবে, হ্যাঁ। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন আছে, তুমি উত্তর দেবে। কি উত্তর? আচ্ছা, গতকাল ভোরের বেলা যখন কাটোয়ার ঘাটে আমরা দুজন পালকিতে বসেছিলাম, একটা কীর্তন গান ভেসে আসছিল না, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। কি অপূর্ব গাইছিল না, অবতারের সার গোড়া অবতার কেননা ভজিলি তারে, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে স্বামী। আচ্ছা রত্নমালা, তুমি কি জানো অবতারের সার গোড়াটা কি? একটুখানি লেবুর রস পড়েছে, জাগ্রত হয়েছে গৌর প্রেম। রত্নমালা বলতে পারো গৌর প্রেম গৌরটা কে, কেন তাকে আমি চিনতে পারলাম না? রত্নমালা বলে, স্বামী তুমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনুনি? না আমি তো চিনি না। তুমি আমায় চেনাবে বলে? আমি তো চেনাতে পারবো না। তবে হ্যাঁ একটা পদ বলে দিতে পারি, কি? গৌরকে চিনতে গেলে তোমাকে ধর্ম করতে হবে। যেই বলেছে ধর্ম করতে হবে, তখন এই রামচন্দ্র রত্নমালাকে বলে উঠল, ধর্ম মানে শোনো, গুরুচরণ আশ্রয় করতে হবে, গুরুদেব কর্ণে মন্ত্র দেবে, সেই মন্ত্র ভজন করতে হবে, গুরুচরণ দ্বারাই ভগবানকে পাওয়া যায়। যেই বলেছে সঙ্গে সঙ্গে রত্নমালার কথা শুনে রামচন্দ্র বলে উঠল, তাহলে রত্নমালা আমি ধর্ম করবো না সংসার করবো? রত্নমালা বলে, দুটোই করো। কেন? তুমি আমাকে বিবাহ করেছ, তুমি আমার স্বামী, সংসার ধর্মে থেকে ধর্ম করো। যেই বলেছে রামচন্দ্র বলে উঠল, না 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 না, সংসার ধর্মে থেকে তো ধর্ম করা যায় না। কেন কেন যায় না স্বামী? রত্নমালা, মা মারা যাওয়ার পরে এতদিন তো সংসার করলাম, আমার ঘরে ভাই আছে দাদু আছে, কিন্তু আজ পর্যন্ত তো আমার গৌরকে চিনাম না। বলো না, বলো না রত্নমালা, কি করে আমি, কে আমায় চেনাবে, কে আমার গুরু হবে, কোন পথে আমি যাব? শোনো শোনো, উতলা হয়ো না, আমি তোমাকে বলছি এক কাজ, আমি তোমায় পদ বলে দিচ্ছি, আজকে আমাদের কুলশয্যায় রাতটা হয়ে যাক, আগামীকাল সকালবেলা আমি তোমাকে বলছি তুমি চলে যাবে কাটোয়ার ঘাটে, যে গান গাইছিল গুরুদেব তার চরণটা জড়িয়ে ধরবে, তাকেই গুরু হিসাবে মান্যতা দেবে, তার থেকেই তুমি জানতে পারবে গৌরকে। যে এই কথা শুনেছে রামচন্দ্র বলে উঠল, রত্নমালা এতদিন তুমি আমাকে বলনি, না না না, এতদিন তো তোমার সাথে আমার সাক্ষাৎই হয়নি, আজকেই আজকেই তো তুমি আমায় বলে দিলে, তাহলে গুরুদেব বলতে পারে? না 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 না, আর আমি বিলম্ব করব না, রত্নমালা তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি জেনে আসি। ওই ভোরের বেলা ছুটতে 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 কাটোয়ার ঘাটে গিয়ে ভোরের বেলা যখন শ্রীনিবাস আচার্য গঙ্গা স্নান করছে, সেই তার চরণে আজ হাত গিয়ে পড়ে বললেন, ও হে গুরুদেব, ও হে গুরুদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন, প্রণাম গ্রহণ করুন, হে গুরু শ্রীনিবাসাচার্য গঙ্গা স্নান করে ভোরের বেলা সূর্যদেবকে প্রণাম করছে, হঠাৎ দেখলো চরণে কেউ এসে পড়ে, গুরুদেব গুরুদেব, এই কে তুই রে? আস্তে মা মন দিয়ে শুনুন এই জায়গাটা, এই কে তুই? চরণের নিচে পড়ে আছে ওই নদীর বালি কাদা সর্ব অঙ্গে গায়ে লেগে গেছে, মুখেও লেগে গেছে, চরণ থেকে তুলে বললে, এই কে তুই রে? গুরুদেব আমি। এই তোকে তো ভালো করে চেনাও যাচ্ছে না, এই যা ওই গঙ্গা স্নান করে আয়, মুখটুক গুলো ধুয়ে আয়। যেই বলেছে বাবা রামচন্দ্র গিয়ে গঙ্গাতে মুখটা ধুয়ে যেই শ্রীনিবাস আচার্যের সামনে দাঁড়াইছে, শ্রীনিবাস আচার্য যেই দেখলো
সঙ্গে সঙ্গে ভাবলো এই তো আমার সেই প্রাণের গদাধর, প্রাণের কিন্তু শ্রীনিবাস আচার্য প্রশ্ন করলো, হ্যারে কে তুই? রামচন্দ্র বলে উঠল, আমার নাম রামচন্দ্র, কেন এসেছিস আমার কাছে একটা প্রশ্ন নিয়ে? কি প্রশ্ন? গতকাল আপনি যখন ভোরের বেলা পাঠ কীর্তন করছিলেন, এই নদীর তীরে একটা পালকি ছিল, আপনি শুনেছেন কি বিয়ের পালকি বলে? হ্যাঁ, আমায় বলছিল ওরা নাকি অনেকক্ষণ এই পাঠ কীর্তন শুনছিল। শুনুন, ওই বিয়েটা আমার হয়েছে, আমি ছিলাম। হ্যাঁ রে, তুই মানে? তার মানে আজকে তো ফুলসজ্জা। হ্যাঁ গুরুদেব, আমার ফুলসজ্জা। তা তুই আমার কাছে কেন এসেছিস? একটাই কারণ। কি কারণে? আপনি যে কাল গাইছিলেন না অবতারেশ্বর গোড়া অবতার, কেন না চিনিলে তারে? গুরুদেব, অবতারেশ্বর গোড়াটা কি? যার এত প্রেম, যার এত করুণা, যার এত কৃপা, আমি তাকে চিনতে চাই। আপনি তো চেনেন, তাকে আমাকে চেনাবেন? যেই বলেছে সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, রাম তুই এসেছিস এতদিন পরে, কিন্তু এত সহজে তো আমায় চেনা যায় না। তুই কথা দিয়েছিলিস এমন সেবা করবি যার দ্বারাই তোকে জগতে সবাই চিনবে। হ্যাঁ রাম, তুই গৌরকে চিনতে চাস বলে? হ্যাঁ। আরে গৌরকে চিনতে গেলে তো তোকে দীক্ষা নিতে হবে। নেব, এই তোকে তো গুরুচরণ আশ্রয় করতে হবে। করব, যা গুরুচরণ আশ্রয় কর, গুরুদেব তোকে দীক্ষা দেবে, আর সেই গুরুমন্ত্র জপ করতে করতে একদিন তুই গৌরকে বুঝতে পেরে যাবি, চিনতে পেরে যাবি, যেই বলেছে রামচন্দ্র চরণটা জড়িয়ে ধরেছে, আপনিই আমার গুরুদেব, আমি আপনাকেই গুরু বলে মানি, আপনি আমার কর্ণে ধিক্কা দিন, আপনি আমাকে চেনাবেন গৌরকে, আপনার দ্বারাই যেই আমি গৌর চিনব। যেই বলেছে সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবলো, না না না, এই ছেলেকে আর ছাড়া যাবে না। এই তুই দীক্ষা নিবি আমার কাছে বলে? হ্যাঁ। আচ্ছা যা, ওই গঙ্গায় স্নান করে আয়, মস্তক মুন্ডন করে আয়, ওইখানে সাদা বস্ত্র রাখা আছে পরে আয়। যেই বলেছে বাবা সঙ্গে সঙ্গে ক্ষণিকের মধ্যে মস্তক মুন্ডন করে গঙ্গা স্নান করে এসে দাঁড়ালো কোথায়? শ্রীনিবাস আচার্যের সামনে। আর যেই দাঁড়িয়েছে, শ্রীনিবাস আচার্য বলে উঠল, এই যারা এখানে আছেন শোনো, এইটুকু দীক্ষা নেবার আগে কি কর্তব্য দেখুন। শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে বলছে, তুই আমাকে গুরু বলে মানবি? হ্যাঁ। তুই জানিস দীক্ষা নেবার আগে প্রতিশ্রুতি দিতে হয়। কি প্রতিশ্রুতি? আমি যদি তোর গুরু হই তাহলে আমার দেখানো পথই হবে তোর পথ। জানি, তুই জানিস আমি যদি তোর গুরু হই, আমাকে যদি গুরু বলে মানিস, আমি যদি দিনকে রাত বলি তোকে বলতে হবে দিনকে রাত, বলতে পারবি? পারবো। আমি বাঁকা পথকে যদি সোজা বলি তুই সোজা বলতে পারবি? পারবো। আমি যদি মিথ্যেকে সত্য বলি তুই সত্য বলে মানতে পারবি? পারবো। গুরুদেব, আপনার দেখাতেই আমার দেখা হবে, আপনি যে চোখে দেখবেন যেভাবে যাকে আমি সেই চোখেই দেখব। প্রতিশ্রুতি দিলি? দিলাম। তাহলে আ এখানে বস, আমি তোকে দীক্ষা দেব। ওই শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে বসিয়ে তার কানের মন্ত্রে দীক্ষা দিচ্ছে। বল আমার সাথে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সকলে মিলে জয় হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
সকলে গাইবেন তো, একটু হাতটা জড়ো করুন, আমি বলবো শুনে শুনে গান প্রত্যেকে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, পরেরটা হরে রাম হরে রাম 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 হরে হরে। এই রাম আমার মন ভরছে না, ভালো করে একটু গাইতে হবে গুরুদেব। কিভাবে বলে, আত্মসমর্পণ করে একটু দুই বাহু তুলে গা, একটু দুই বাহু তুলে প্রত্যেকে গা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, সকলে হরে রাম বাবা হরি ও হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা সামনে একটা দড়ি শুয়েছিল, ওই মানে দড়ি পড়েছিল, আর সেই দড়িটাকে সাপ সাপ বলে চিৎকার করেছে। যেই বলেছে রামচন্দ্র সোজা এদের মতনই, শ্রীনিবাস আচার্যকে জড়িয়ে ধরে কোলে উঠে গেল। আরে এই রাম, তুই তো দেখতে পাচ্ছিস একটা দড়ি পড়ে আছে, তা আমি সাপ সাপ বলতে আমার কেন এরকম গলা জড়িয়ে চেপে ধরলি কেন? আস্তে শ্রীনিবাস আচার্যের কথা শুনে রামচন্দ্র কি বললো জানি, গুরুদেব দীক্ষা দেওয়ার আগে আপনি কি বলেছেন, আপনি যদি দিনকে বলেন রাত তাহলে আমাকে কি বলতে হবে, আপনি যদি বাঁকা পথকে সোজা বলেন আমায় কি বলতে হবে, তাহলে আপনি যদি দড়িকে সাপ বলেন আমি কি বলবো? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আপনার চোখে যদি ওটা সাপ হয় আমারও চোখে সাপ, তাই তো আমি ভয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। যেই বলেছে শ্রীনিবাস আচার্য বলে প্রথম ওষুধেই কাজ হয়ে গেছে। না না না, এই ছেলেই পারে জগৎকে একমাত্র গুরুকরণ কিভাবে করতে হয়, গুরু চরণাশ্রয় কিভাবে করতে হয় সেটা দাও জগৎকে দেখাতে। আমরা যারা এখানে আছি আমরা তো গুরু দীক্ষা অনেকে নিয়েছি নি, কিন্তু আমাদের নিবার সাথে রামচন্দ্রের তফাতটা একটু মিলিয়ে নিন। আমরা সুন্দর করে ঘটা করে আয়োজন করি, কলকাতায় যদি গুরুদেব থাকে, গ্রামে যদি দীক্ষা দিতে আসে, একটা ডেট দেয়, অমুক ডেটে গিয়ে আমরা দেখা দীক্ষা দিয়ে দেবো, বা কোনো একটা যোগ্য অনুষ্ঠানে আমরা সবাই দীক্ষা নিয়ে নিই। কিন্তু দীক্ষা নেওয়াটা বড় কথা নয়, দীক্ষার মানে জানতে হবে। যার কাছ থেকে দীক্ষা নিচ্ছ, তোমার জন্মদাতা পিতা যেমন তোমাকে একটা পথ দেখিয়েছে, তোমার মঙ্গল চায়, তুমি যেমন ভাবে তাকে বাবা রূপে মানো, যে তোমার দীক্ষা দিল সেও একটা পিতা। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার থেকে আলোয় যিনি পথ দেখান। তাহলে আপনার পিতা কি আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাননি? দেখিয়েছে, ওটা সংসারের পথ আর এটা আধ্যাত্মিক জগতের পথ। অন্ধকার যে জ্ঞানে আমরা আছি, অন্ধকারের মধ্যে আছি, সেই অন্ধকার থেকে আলোর পথ ভগবানকে যে দেখাতে পারে সেই একমাত্র গুরুদেব। মনে মনে ভাবলো না 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 না, এই রামচন্দ্র এর মধ্যে যা শিক্ষা পেয়েছে এ ঠিক দেখিয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, ফুলশয্যা রাত্রিবেলা ছেড়ে চলে গেল ওই রামচন্দ্র, প্রতিদিন গুরুদেবের ওই বাড়িতে যেখানে থাকে শ্রীনিবাস আচার্য, যেখানে থাকে নরোত্তম, আর সেখানে ঠাঁই হলো নতুন করে কার, এই রামচন্দ্রের। গুরুদেবের সেবা করে, গুরুদেবের চরণ সান্নিধ্যে থাকে, প্রত্যেক দিন আশ্রমের কাজ করে, গুরুদেব যা বলে তাই কর্ম করে, নিজে না ঘুম পায় না বাবা, পায় না ঘুমিয়ে বড় করে শোনা বাবা,
হরি বল হরি বল, আস্তে আস্তে আস্তে, না না না, মন দিয়ে শুনছে, কিছু করার নেই, শুনতে হবে, ওদেরকেও মন রাখতে হবে। দাঁড়া একটুখানি, আর একটুখানি মন দিয়ে শুনেন। দেখতে 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 এক বছর পেরিয়ে গেল। গুরুদেব কি বস্তু হয় দেখুন, গুরুদেব সবসময় শিষ্যকে পরীক্ষা করে। মনে মনে ভাবল, রামচন্দ্র যে আমার আশ্রমে থাকে, ওর উদ্দেশ্য কি? শুধু কি গৌরকে জানা? আচ্ছা, আমার চরণের ভক্তি আসলে জন্মেছে, ও কি আমায় আদেও ভালোবাসে? ও কি আমার আদেশ পালন করবে? নাকি সংসারের কথা ওর মনে আছে এখন? সংসার কি কি ভুলতে পেরেছে? একবার পরীক্ষা করব। এক বছর পরে রামচন্দ্রকে কাছে রেখে গুরুদেব শ্রীনিবাস আচার্য বলে উঠল, রাম। গুরুদেব, এই সন্তান, আজকে তোর দীক্ষার এক বছর পূর্ণ হলো, আজকে তোকে আমি একটা আদেশ করব। কি আদেশ? তুই বিয়ের ফুলশয্যা দাঁড়াতে চলে এসেছিস, আমি কানে শুনেছি আজও পর্যন্ত তোর সেই অর্ধাঙ্গিনী, তোর সহধর্মিনী রত্নমালা তোর অপেক্ষায় আছে, যা একবার তার সাথে দেখা করে ওই সংসারে ফিরে যা। যেই বলেছে রামচন্দ্র চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব যে সংসার ছেড়ে আপনার কাছে এসেছি আমার গৌরকে জানার জন্য, ওই সংসারে আপনি আবার আমাকে, না না এটা তোমার বলা উচিত, আপনার আদেশ তো আমায় পালন করা উচিত, আপনি যা বলবেন সেটা শোনা উচিত, এই কথা আমার বলা উচিত নয়। কিন্তু গুরুদেব চরণ ধরে নিবেদন করছে, সংসারটাই না গেলেই নয় রামচন্দ্র, তাহলে আদেশ যদি মনে করিস যা, একবার চলে যা সংসারে গিয়ে, আগে আগে দেখ দোস্তী কেমন আছে। গুরুদেব ভেবেছিল ওই সংসারে গেলে রত্নমালা যদি প্রেমের বন্ধনে একবার বাঁধতে পারে, তাহলে রামচন্দ্র আর এখানে আসবে না, তখন আর আমি ওকে গৌর দর্শন করাবো না, গৌর চেনাবো না। কিন্তু এই রামচন্দ্র বলে গিয়েছিল গুরুদেব, আপনার আদেশ আমি মাথায় ধারণ করছি, যাব আমি বাড়িতে, কিন্তু যদি ওখানে গিয়ে একবার আপনার কথা মনে পড়ে, একবার যদি আমার এই আশ্রমের কথা মনে পড়ে, আমি কিন্তু থাকব, আমি চলে আসব, আপনি কিন্তু আমাকে গ্রহণ করবেন। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, আগে সংসারের বাঁধনটা ছেড়ে আয়, দেখব তোর মধ্যে কত ভক্তি, তারপরে তোকে তো সব চেনাবো, যা। হে ভক্তমণ্ডলী, সেই শ্রীনিবাস আচার্যের আদেশ নিয়ে রামচন্দ্র এক বছর পরে ফিরছে তার সেই দাদুর বাড়িতে, যেখানে রত্নমালা অপেক্ষা করে আছে। আজকে খবর পেয়েছে তার স্বামী এক বছর পরে ফিরে আসছে, আর মনে মনে ভেবেছে, আমি আর আমার স্বামীকে যেতে দেব না, আমার স্বামীকে আমি ধরে রাখবো। সুন্দর করে ললাটে টকটকে করে সিঁদুর পরে, ওই সুন্দর পোশাক পরে ঘরের মধ্যে বসে আছে তার স্বামীর অপেক্ষায়। আমি বহুদিন পথে করি নিরীক্ষণ, কবে আসিবে স্বামী আমার, আমায় করিবে সে বড়। আমি বহুদিন তোমার পথ চেয়ে করি নিরীক্ষ, কবে আসিবে স্বামী আমার, আমায় করবে সে বড়। রত্নমালা দরজাটা খুলে দেখলো এক বছর পরে এসেছে তার স্বামী। রত্নমালাকে কেন পরশমণি বলা হয় জানেন?
এখনকার দিনে যদি কোনো ছেলে বিয়ের পরে তার বউকে এরকম ভাবে রেখে চলে যেত বাসর ঘরে, সেই বউ থাকত অপেক্ষা করে আছে রত্নমালা, যেই স্বামী এসেছে স্বামীকে আলিঙ্গন করে বলে, স্বামী আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে একদিন আমার বাড়িতে, এ এতদিন পরে মনে পড়ল। রামচন্দ্র রত্নমালাকে ওই ঘরের মধ্যে বসিয়ে বলে, রত্নমালা তোমার জন্যই তো আজকে আমার ওই পথ, তুমি তো আমাকে দেখিয়েছো। জানো রত্নমালা, আমার গুরুদেবের চরণে গিয়ে সারাদিন গুরুদেবের সেবা করতে সময় হয়ে যায়, গুরুদেবের অসীম কৃপা, গুরুদেব আমায় দীক্ষা দিয়েছে, গুরুদেব আমাকে খুব ভালোবাসে। রত্নমালা দেখলো আসার পর থেকে একবারও জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, একবারও জিজ্ঞাসা করলো না ওই ছোট্ট ভাইটা কেমন আছে, একবারও দাদুর কথা জিজ্ঞাসা করলো না গুরুদেবের, না 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 এই স্বামীকে প্রেমের মাদনে মানতে হবে। আলিঙ্গন করে স্বামীকে কাছে বসিয়ে বলে উঠল, স্বামী আপনি আমাকে ভালোবাসেন, আমার কথা মনে আছে। রত্নমালার কথা শুনি রামচন্দ্র সেদিন বলেছিল, শোনো রত্নমালা আমি যেদিন থেকে ওই গুরু দিয়ে গেছি আমার মনি আমার প্রাণী একমাত্র আমার গুরুদেব ছাড়া আর কি, শোনো না ওই যে গৌর পাওয়ার বাসনাও আর নেই আমার, কেন স্বামী আমি পেয়েছি অমূল্য ধন, আমার গুরুদেবের মধ্যেই আমি সব যেন দেখতে পাই। তবে শোনো আজকে তোমার কাছে কেন এসেছি জানো, ওই গুরুদেব নিজে আদেশ করেছে একদিনের জন্য, একটা দিনের জন্য সংসারে আসতে, তাই তো আমি এসেছি, আমি একটু পরেই আমি এখান থেকে চলে যাব আর থাকবো না। বলা মাত্রই ওই সঙ্গে সঙ্গে রত্নমালা জড়ায় ধরে বলে, স্বামী চলে আপনি যাবেন, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা জিনিস দিয়ে যেতে হবে। কি চাও আমার কাছ থেকে? কি দিয়ে যাব? আপনি জানেন প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে সেই নারী জন্ম সফল হয় যখন সে মা হয়, আপনাকে আমার গর্ভে একটা সন্তান দিয়ে যেতে হবে। রত্নমালা না না আমি তোমার গর্ভে সন্তান দিতে পারবো না। কি বলতে চাইছো তুমি? যে মায়ার সংসারে থেকে আমি এতদিন চিনতে পারিনি আমার গৌরকে, সেই সংসারে তুমি বাঁধতে চাইছো আমি দিতে পারবো না। তবে শোনো সন্তান তোমাকে আমি দিয়ে গেলাম, আমার যে ছোট ভাই গোবিন্দ দাস, যে জন্মের পরে বাবাকে হারিয়েছে, যে জন্মের সময় মাকে হারিয়েছে, তুমি এই সংসারে রত্নমালা থাকো, ওই ভাইটিকে সন্তান শ্রী মানুষ করো। আমি গুরুগৃহে চললাম, তবে হ্যাঁ এমন ভাবে মানুষ করো যে যেন তোমার শিক্ষায় গৌরকে পেয়ে যায়, তোমার শিক্ষায় ভগবানকে সে পায়। রত্নমালা এই জগতে তোমার নাম, এ ভক্তমণ্ডলী সেই রত্নমালা এই গোবিন্দ দাসকে এমন ভাবে মানুষ করেছিল, সেই গোবিন্দ দাস এই বাংলার বৈষ্ণব জগতের একজন বিখ্যাত কবি হয়ে গিয়েছে, যার অনেক পদাবলী আপনারা শুনুন। একটা বিখ্যাত পদাবলী হলো, ভজ হুরে মন সিনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে, শুনেছেন অনেকে এই পদাবলীটা, যিনি লিখেছিলেন গোবিন্দ দাস, যে জন্মের আগে বাবাকে হারিয়েছিল, যে জন্মের পরে মাকে হারিয়েছিল, সেই গোবিন্দ দাস যার আদর্শে মানুষ হয়েছিল সেই হলো রত্নমালা। তাই রত্নমালাকে বলা হয় আসল পরশমণি। আর ওই ভোরের বেলা রামচন্দ্র রত্নমালার কাছে গোবিন্দ দাসকে সমর্পণ করে দিয়ে চলে গেল কোথায়, শ্রীনিবাস আচার্যের আশ্রমে। ভোরের বেলা গিয়ে গুরুদেবের কাছে চরণ ধরে বলে উঠল, গুরুদেব আরে তোর কান্দ কি, তোকে তো বলেছিলাম একটা দিন এই সংসারে যেতে, চলে এলি। রামচন্দ্র বলে, গুরুদেব ওই সংসারে তো আমার মন নেই, আমার এখন সবকিছু আপন। অবাক হয়ে যাচ্ছে শ্রীনিবাস আচার্য, অত সুন্দর রমণীকে ছেড়ে চলে এলো। হ্যাঁ না না না, এবার তোকে আসল দেখাতেই হবে, বোঝাতেই হবে গৌরকে। এই রামচন্দ্র শোন,
এক কাজ কর, এই ভোরের বেলা আমি গঙ্গা স্নানে যাব, ওই ঘর থেকে একটু তেলের বাটি নিয়ে এসে আমার সারা শরীরটা তেল মাখিয়ে দিত। যে গুরুদেবকে ভালোবাসে সে তো গুরুর আদেশ পালন করবি, বলাও যা সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে গিয়ে পাশের ঘর থেকে একটা তেলের বাটি নিয়ে এসে উঠান দিয়ে যেই নিয়ে আসছে বাবা, ওই ভোরের বেলা উঠানটা ঝাড় দিচ্ছিল নরোত্তম দাস ঠাকুর। আর সেই নরোত্তম দাস ঠাকুর যেই দেখতে পাচ্ছে রামচন্দ্র তেলের বাটিটা হাতে করে নিয়ে আসছে গুরুদেবের নাম করতে করতে, দেখা মাত্রই যে ঝাঁটা দিয়ে বাবা ঝাঁট দিচ্ছিল ওই ঝাঁটাটা নিয়ে রামচন্দ্রের পিঠে বেশ কয়েক ঘা জোরে 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 আঘাত করতে শুরু করলো। অবাক হয়ে গেল রামচন্দ্র, এ কি নরোত্তম, নরোত্তম এত জোরে জোরে এত জোরে জোরে ভাই কেন মারলে, কেন মারলাম, কোথায় চলেছ তুমি? আমি গুরুদেবের আজ্ঞা পালন করছি, একটু তেল নিয়ে যাচ্ছি গুরুদেবকে মাখিয়ে, গুরু সেবা করতে যাচ্ছ, একবারও নিজের শরীরটার দিকে তাকিয়ে দেখেছো? তোমার এখনো পর্যন্ত জ্ঞান হয়নি, পূর্ব রাত্রিতে তুমি ছিলে তোমার স্ত্রীর ঘরে, দেখো তোমার সারা শরীরে সিঁদুর লেগে আছে, তার মানে তুমি তোমার স্ত্রীর সাথে মিলনে ছিলে, অপবিত্র শরীর নিয়ে তুমি গুরু সেবা করতে এসেছো, চান পর্যন্ত করুনি, যাও দূর হয়ে যাও। যেই ভুলেছে না রামচন্দ্রের নয়নের কোণে জল চলে এলো, কি বললেন নরোত্তম, অপবিত্র দেহ না, আমার অপবিত্র দেহ তো নয়, সিঁদুরটা দেখি না, ওই যে রত্নমালা একবার আলিঙ্গন করেছিল না তার লালাটে সিঁদুরটা নরোত্তম, বিশ্বাস কর ভাই আমি কিন্তু অপবিত্র দেহ নই, আমার আমার স্ত্রীর সাথে আমি কোন রকম কামক্রিয়া করিনি, গুরু আদেশ পালন করতে আমি একদিনের জন্য গিয়েছিলাম, আমার স্ত্রী আমার কাছ থেকে সন্তান চেয়েছিল, আমার স্ত্রীকে আমি দূর করে দিয়ে চলে এসেছি, শুধু গুরু কৃপা পাবো, তুই মেরেছিস ভালো হয়েছে, তুই যদি না মারতিস আমি তো এই সিঁদুর দেখিনি, আর আমার গুরুদেব যদি সিঁদুর দেখতে খারাপ ভাবতো তাহলে আমার গুরু কৃপা হতো না, সারা শরীর দিয়ে ওই ঝাঁটার আঘাতে রক্ত বেরোচ্ছে। এক কাজ কর, তুই গিয়ে তেলটা মাখিয়ে দিয়ে, আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই, তুই মেরেছিস ভালো করেছিস, আমি একটু গঙ্গা স্নান করে আসছি, গঙ্গা স্নান ছেড়ে আসছি, আমার সিঁদুর গুলো ধুয়ে মুছে যাবে, আমাকে তাড়িয়ে দিস না ভাই, গুরুদেবকে বলিস। নরোত্তম তেলের বাটিটা নিয়ে চলে গেল, রামচন্দ্র গঙ্গা স্নানে গেল, নরোত্তম তেলের বাটিটা নিয়ে যেই বাবা ধীরে 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 গিয়ে গুরুদেবের ঘরের মধ্যে প্রবেশ করেছে, গুরুদেব তখন শয়ন করে আছে, আর গিয়ে যেই চরণ থেকে, একে নরোত্তম তুই কেন, শ্রীনিবাস কোথায় গেল, নরোত্তম বলে শ্রীনিবাস গঙ্গা স্নানে গেছে বাবা, এই রামচন্দ্র কোথায় গেল, রামচন্দ্র গঙ্গা স্নানে গেছে, আচ্ছা তাই তুই তাহলে তেল মাখাতে এসেছিস, মাখিয়ে শরীরের মধ্যে ওই বসনটা সরিয়ে দিয়ে চরণ থেকে যেই তেল মাখাতে গেছে বাবা, ওই নরোত্তম কোমরের পর থেকে যেই পিঠের দিকটা দেখতে গেল, নরোত্তম দেখতে পাচ্ছে রামচন্দ্রের ওই ওই তার গুরুদেব শ্রীনিবাস আচার্যের পিঠের সর্ব জায়গায় ওই রক্তবর্ণ হয়ে গেছে, রক্ত ঝরছে, মনে হয় কেউ যেন ঝাঁটা দিয়ে জোরে জোরে আঘাত করেছে, একে গুরুদেব আপনার শরীরে এমন রক্তবর্ণ, কেউ মনে হয় যেন কিছু দিয়ে আঘাত করেছে, সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, কে 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 এমন ভাবে প্রহার করলো, যেই বলেছে শ্রীনিবাস আচার্য বলে উঠলো, নরোত্তম এই ঝাঁটার আঘাত তুমি করেছো, গুরুদেব এত বড় মিথ্যে কথা, এত বড় অপবাদ দিলেন আমার নামে,
আমি ভোরের বেলা উঠে উঠানে ঝাড় দিচ্ছি আর আমি আপনাকে ঝাঁটার আঘাত মেরেছি। শ্রীনিবাস আচার্য সেই দিন নরোত্তমকে কাছে ডেকে বলে উঠল, নরোত্তম ঝাঁটার আঘাতটা তুমি আমাকে করনি, কাকে মেরেছো জানো তুমি? শোনো, যাকে মেরেছো সে আর অন্য কেউ নয়, নরোত্তম তুমি ভুলে গেছো তুমি কি? মনে পড়ি টোটা গোপীনাথ মন্দিরের কথা? তুমি তো আমার দাদা ছিলে, আমি তোমার রানীর ভাই। আমার কাছে দেখা করতে গেছি টোটা গোপীনাথ মন্দিরে একজন আমাদের সেবার আয়োজন করেছিল জানো, অন্য কেউ আমার প্রাণীর গদাধর। সেদিন কথা দিয়েছিলাম আবার আমরা তিনজন ফিরে আসবো, এসেছি আমরা দুজন, তুমি আমায় চিনতে পারোনি। ওই তো আমার সেই গদাধর যে রামচন্দ্র রূপে এসেছে, তুমি তাকে ঝাঁটা মারলে। একটা দিনের জন্যই আমি তাকে পাঠিয়েছিলাম তার বাড়িতে, তার বিবাহিত স্ত্রীকে এক বছরের জন্য ছেড়ে রেখে চলে এসেছে। কিন্তু জানো সে তার স্ত্রীর সাথে মিলনই ছিল না, আমি জানি। শুধু আমাকে পাওয়ার জন্য, গৌরকে সাধনা করার জন্য, চেনার জন্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে চলে এসেছিল। আর সেই স্ত্রী আলিঙ্গন করেছে, তার ললাটে সিঁদুর লেগে গেছে, সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে এসেছে, আর তুমি না বুঝে না জেনে তাকে ঝাঁটা মারলে। যেদিন আমি ওকে দীক্ষা দিয়েছি সেদিন ওকে আমি ভুলেছিলাম, আমার দেহ ওর দেহ, আমার পথ ওর পথ, আমার দেখা ওর দেখা। আমার কষ্ট যদি ও সহ্য করে তাহলে ওর দেহ তো আমার দেহ, ওর অঙ্গে ঝাঁটার ঘাত গেলে সেই ঘা কি আমার শরীরে আসবে না? আমি তো ওরই গুরুদেব। এই ভক্তমন্ডলী, এই হলো গুরু শিষ্যের ঘটনা। ভুল করেছো নরোত্তম, তোমার ক্রোধ গেল না, তুমি আগে থেকেই ক্রোধী ছিলে। যেই বলেছে নরোত্তম অনুশোচনায় দগ্ধ হলো, চিনতে পারলাম না এতদিন, এক বছর ধরে আমি রামচন্দ্রকে চিনতে পারলাম না, আর আমি এই গুরুদেবকেও চিনতে পারলাম না। না না, আমি ভুল করে ফেলেছি, এই হাত দিয়ে ঝাঁটার ঘা মেরেছি। সঙ্গে সঙ্গে পাশের ঘরে গেলেন, জ্বলছিল প্রজ্বলিত ভোরের প্রদীপ, সেই প্রদীপে হাতটা রেখে হাতটা পোড়াতে লাগলেন। যেই পোড়াতে লাগলো পাশের ঘর থেকে আবার শ্রীনিবাস আচার্য চিৎকার করে বলে উঠল, নরোত্তম কি ভেবেছ? ভোরের বেলা কেউ মারছ আমায় ঝাঁটার গা, কেউ পোড়াচ্ছ হাত। নরোত্তমের কাছে এসে হাতটা ধরলেন শ্রীনিবাস আচার্য, আলিঙ্গন করে বলে উঠল, নরোত্তম ওটা যদি আমার ডান হাত হয়, ওটা যদি আমার বাম হাত হয়, তুই তোমার ডান হাত, তুই তো আমার কাছে দীক্ষা নিয়েছিস, আমার চরণে নিজেকে সঁপেছিস, তাই তোর দেহ আমার দেহ। দেখ নরোত্তম, তুই হাত পুড়েছিস আমার হাতটা পড়তে শুনে আমার বড় কষ্ট হচ্ছে। যেই বলেছে নরোত্তম জড়াই গেলে, গুরুদেব আমি ভুল করেছি, আমি চিনতে পারি না, আমি না জেনেই মেরে দিয়েছি ওই রামচন্দ্রকে, তাই তো অনুশোচনায় আমি হাতটা পুড়িয়েছি, আমাকে ক্ষমা করো। আমাকে একবার আলিঙ্গন, একবার ঝড়াইয়ের, একবার ভাইয়ের মতো করে ভালোবাস, আমার সর্ব জানা দূরে চলে যাবে। নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্যকে যেই জড়িয়ে ধরেছে বাবা গঙ্গা স্নান সেরে, সেই সময় রামচন্দ্র এসে দেখলো দুজন দুজনকে জড়ায়ে ধরে কাঁদছে, কিন্তু দেখতে পাচ্ছে আজকে আর রামচন্দ্রকে দেখতে পাচ্ছে না, নরোত্তমকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে ওই রামচন্দ্র দেখতে পাচ্ছে ওই
এটা তো সেই সেই স্থান নয়, রামচন্দ্রের মনে পড়ে গেছে হঠাৎ করে সেই দৃশ্য, যে মন্দিরে রামচন্দ্র সেবা দিয়েছিল আগের জন্মে। দাঁড়াইয়ে আছে সামনে প্রাণের গৌর আর নিতাই, রামচন্দ্র ছুটতে ছুটতে গিয়ে চরণ দুখানি ভক্ত মাঝে জড়িয়ে ধরে বলে উঠল, গুরুদেব তুমি তো করুণার সাগর, করুণার সাগর তুমি তো কৃপার সাগর, তুমি তো কৃপার সাগর। এ আমি কি দেখছি হে ভক্তমণ্ডলী, রামচন্দ্রের মাথায় হাত রেখে শ্রীনিবাস আচার্য বলে উঠল, রাম ফিরতে পেরেছি। হ্যাঁ গুরুদেব, তোকে ভুলেছিলাম না, আবার একবার তোকে জন্ম দেব। শোন, তুই যেভাবে এই কলিযুগে আমার নাম গ্রহণ করে আমার চরণ সেবা করে গেলি, আমাকে গুরুরূপে মান্যতা দিলি, এই কলিযুগে তোর নামে গ্রন্থ রচিত হবে, ভক্তমাল গ্রন্থে তোর নাম স্থান হবে, আর জগতে গুরুকরণ তোকে দেখে শিখবে। হে ভক্তমণ্ডলী, যারা ভক্তমাল গ্রন্থ পড়েছেন, যদি এই রামচন্দ্র কবিরাজের জীবনী আপনারা পড়েন, এই লীলা কীর্তনের মাধ্যমে আমি সংক্ষিপ্তভাবে বলে বোঝাতে পারলাম, দীর্ঘায়িতভাবে বিশ্লেষণ আছে, গুরু চরণ কিভাবে আশ্রয় করতে হয়, গুরু করণ কিভাবে করতে হয়, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি কিভাবে রাখতে হয়, এটা দেখিয়ে গিয়েছে। এই তিনজন তিনজনকে জানতে পেরেছে, আশ্চর্যের বিষয় সেই কাটোয়ার মন্দির এখনো আছে, তিনজনের হ্যারে বসতো, মাসের পর মাস বছরের পর বছর একইভাবে বসে থাকতো, কেউ কারোর সাথে কথা বলতো না, বৃন্দাবনের লীলা দর্শন করতো এই নবদ্বীপে। এমন একটা দিন ঘটনা ঘটেছিল, দুই তিন মাস হলো শ্রীনিবাস আচার্য আসন থেকে আর নড়েনি, এখনো সেই তিনটে আসন আছে, যদি কোনোদিন যান গিয়ে দেখবেন আসনে বসে নড়েনি। হঠাৎ করে নরোত্তম শ্রীনিবাস আচার্য ওই নরোত্তম রামচন্দ্রকে বলে উঠল, রামচন্দ্র দেখো না গুরুদেব কোথায় গেলেন, কি হয়েছে, আজকে এক মাস হলো কোনো কথা বলেননি, জলস্পর্শ করেননি, তবে কি দেহ রাখলেন গুরুদেব? পাশে বসে ধ্যানে বসলেন রামচন্দ্র। এই রামচন্দ্র তার অন্য কেউ ছিল না, গদাধর, গদাধর আগের জন্মে রাধারা, পাশে বসে দেখতে পাচ্ছেন তার গুরুদেব, অর্থাৎ যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আগের জগতের কৃষ্ণ ছিলেন, তিনি বৃন্দাবনের মাটিতে যমুনা নদীতে নেমে রাধারানীর নপুর খুঁজছেন, রাধারানী স্নান করতে এসেছেন, নপুর হারিয়ে গেছে, এক মাস ধরে এই নপুর খোঁজা চলছে ওখানে বসে। এই গদাধর পাশে বসে ওই স্থানে বসে চলে গেলেন কোথায়, না না বৃন্দাবনের মাটিতে, সেই নপুরটা খুঁজে পেয়েছিলেন এই রামচন্দ্র, খুঁজে পেয়ে ললিতা সখীর হাতে দিয়েছিলেন, আর ললিতা সখী রাধারানীর হাতে দিলেন, আর রাধারানী যেই নপুরটা পেয়ে গেলেন পান খাচ্ছিলেন রাধারানী, আর সেই পানটা চিবাতে চিবাতে প্রসাদ স্বরূপ ললিতা সখীর হাতে দিয়েছিলেন, আর ওই ললিতা সখী এই রামচন্দ্রের হাতে দিয়ে দিয়েছিলেন পানটা প্রসাদ স্বরূপ, আর সেই প্রসাদ পেয়ে যেই বাবা রামচন্দ্র খেলেন, রামচন্দ্রের হাত আর মুখ লাল হয়ে গেল, আর লাল হতেই পাশে গুরুদেব শ্রীনিবাস আচার্য ধ্যান ভঙ্গ হয়ে গেল। কি রাম তুই খুঁজে দিলি, অবাক হয়ে গেছিল সেদিন নরোত্তম দাস ঠাকুর, কি লীলা দর্শন করলাম, যে কথাটা বললাম এটা হয়তো অনেকে বুঝতে পারলেন না, বৃন্দাবনের সমস্ত লীলা নবদ্বীপের ওই কাটোয়ার মন্দিরে বসে দর্শন করতো এরা তিনজন, কারণ এরা তিনজনই তো আগের কলে, এখানে যারা বসে রইলেন ব্যাপারটা সহজ করে বোঝাই, কেউ এই কীর্তনটাকে অতি সুন্দর করে নিলেন, কেউ খারাপ ভাবে নিলেন, কারো ভালো লাগলো কারো লাগলো না, যারা প্রকৃত ভক্ত তারা এই স্থানটাকে বৃন্দাবন মনে করে গুরুদেব কি জিনিস, যারা প্রকৃত গুরুকরণ করেছেন গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি তাদের জাগ্রত হলো, কারণ এই জায়গাটাকে তারা সেই ভেবে নিল,
সেই কাটোয়ার মন্দির এখনো পর্যন্ত আছে, যেখানে গিয়ে দেখবেন তিনটে মূর্তির মধ্যে ওই রামচন্দ্র কবিরাজের মূর্তি আছে, যার হাতটা এখনো লাল হয়ে আছে, অনেক লিটার লিটার জল দিয়ে ধোয়া হয়েছে, কিন্তু ও পানের দাগ এখনো যায় না। দেখিয়ে গিয়েছিল এই জগৎকে গুরু করণ কিভাবে করতে হয়। তাই হে ভক্তমণ্ডলী, এই লীলাটা এই কারণেই পরিবেশন করলাম, সেবা করলাম, ভগবান খুশি হল, আর সেই খুশি হলে ভগবান আবার সেবা নিতে চায়। আমরা বিয়ে বাড়িতে কোনো জায়গায় কোনো খাবার ভালো লাগলে আমরা দ্বিতীয়বার খেতে চাই। এই পৃথিবীতে ভগবান যেটা সব থেকে বেশি ভালোবাসেন সেটা হলো সেবা, আর সেই সেবা ভালোবাসলে তিনি আবার সেবা নিতে চান। গত বছর যে কীর্তনের সেবা হয়েছিল সেই সেবা ভগবান এই বছর নিলেন, কেন? গত বছর তার ভালো লেগেছিল, এই বছরও যদি সেই সেবা ভালো লেগে থাকে দেখবেন হাজার বাধা বিপত্তিতেও আবার পরের বছর এই সেবা নেবে। এখানে আমরা যতজন আছি আমরা কেউ জানি না এর আগের জন্মে আমরা কোথায় ছিলাম, পরজন্মে কোথায় যাব, কিন্তু এই গদাধর তাকে ভগবান নিজে মুখে বলে দিলেন পরও আবার একটা জন্ম হবে, যে জন্মে আবার তুমি আবার কৃপা পাবে, কেন? তার সেবাটা ভালো ছিল। শুধু এই লীলা থেকে এইটুকু শিক্ষা নিয়ে এখান থেকে বাড়ি যাবেন যে আমরা মানব রূপে জন্মগ্রহণ করেছি। মানব শব্দের অর্থ কি? না মানব, আপনাকে মানতে হবে। কি মানবেন আপনি? আপনার সৃষ্টির পেছনে একজন আছে সেটাকে ভগবান, আপনার পথ পরিদর্শক একজন হবে সেটাকে গুরুদেব, যেমন শিক্ষা গুরু আছে যেমন দীক্ষা গুরু আছে, সেই দীক্ষা গুরুর চরণের দ্বারা আধ্যাত্মিক জগতের পথ পাওয়া যায়, আর সেই পথই আপনাকে মুক্তির পথ বলে দিতে পারে, সেই পথই সেবার পথ বলে দিতে পারে, সেই সেবাই হলো সনাতন। কারণ সনাতন শব্দের অর্থ হলো যারা নিজের জন্য সামান্য করে সমাজের জন্য সব কিছু করে তারাই প্রকৃত সনাতনী। সেই সনাতন দ্বারাই আজকে এই আয়োজন অনুষ্ঠান হরিবাসর। আসুন এখানে সকলে মিলে একটু গুরুদেবের নামে জয়ের ধ্বনি দিয়ে গুরুচরণ আশ্রয় করে সকলে আমরা বিদায় নেব, যেমন রামচন্দ্র গুরুচরণ আশ্রয় করে ছিল। আপনারাও যারা গুরু দীক্ষা নিয়েছেন, যারা নেননি, অন্তত গুরুদেবের প্রতি এই ভক্তি নিয়ে সঠিক গুরু চিনে গুরুকরণ করবেন, গুরুচরণে আশ্রয় থাকবেন, কৃপা আপনারা পাবেন। কৃপা এই জগতেই পাওয়া যায়, করি পাওয়ার নাম কৃপা। যদি করতে পারেন গুরুচরণ সেবা, কৃপা আপনার অবধারিত। আসুন সকলে মিলে এই নববৃন্দাবনে এই মাধুর্য মণ্ডিত গুরুগৃহে সকলে একটু গুরুদেবের নামে জয়ের ধ্বনি দিয়ে ভগবানের নামে দু একটি ভজন গিয়ে ভগবানের নামে নৃত্য করে করতালি দিয়ে সকলে বিদায় নেবে। সকলে বলিয়ে গুরুদেব কি, গুরুদেব কি, গুরুদেব কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে বলিয়ে রামচন্দ্র কবিরাজ কি, রামচন্দ্র কবিরাজ কি, রামচন্দ্র কবিরাজ কি। চলুন সকলে উঠে দাঁড়িয়ে দু একটি ভজন গাই। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম।